ক্লাস থ্রি তোমাদের ইংরাজি ক্লাসটা শুরু করলাম লেসেন ওয়ান আর লেসেন টু আমার পড়ানো হয়ে গেছে লেসেন থ্রিটা এখন পড়ানো স্টার্ট করব। লেসেন থ্রি এ যে চ্যাপ্টারটা আছে তার বিষয়বস্তু হলো পোকামাকড় বা ইনসেক্টের ওপর তাহলে চলো পড়া যাক তোমরা আমি যখন পড়বো লাইনে আঙুল রাখবে আমার সাথে ইংরাজিটা এবং বাংলাটা ভালো করে পড়বে আমি কিন্তু আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমি পরীক্ষায় একটা প্যারা তুলে তার বাংলা অনুবাদ করো মানে বাংলায় লেখো এটাও কিন্তু আমি দিতে পারি ঠিক আছে তো সুতরাং তার জন্য ভালো করে বাংলা এবং ইংরাজিটা পড়ে নেওয়া খুব দরকার চলো শুরু করছি ফার্স্ট লাইন বলছে ইনসেক্ট আর লিটল অ্যান্ড ওয়ান্ডারফুল ক্রিয়েচার ইন দা ওয়ার্ল্ড পতঙ্গ হল বা পোকামাকড় হল পৃথিবী ছোট এবং আশ্চর্য প্রাণী উই সি দেম ইন গার্ডেনস ইন হাউস ইন ট্রি ইন গ্রাউন্ডস অ্যান্ড এভরিওয়ে আমরা তাদের দেখতে পাই বাগানে বাড়িতে গাছে মাঠে প্রত্যেক জায়গায় দে আর অলসো প্রেজেন্স ইন দ্য এয়ার অ্যান্ড ওয়াটার তারা জলে আর হাওয়া দুটোতেই থাকে সাম অফ দেম মেক দেয়ার নেস্ট কেউ কেউ আবার তাদের নিজের বাসা নিজে তৈরি করে হানি বিজ আর ওয়ান্ডারফুল ইনসেক্ট হানিবি মানে মৌমাছি হলো একটা বিস্ময়কর বা অবাক হয়ে যাওয়ার মতো ইনসেক্ট পতঙ্গ দে বিল্ড হিপস লিভ তারা তাদের বাড়িটা সেখানে তৈরি করে আর সেখানে তারা থাকে দে স্টোর হানি ইন হিপস তারা মধু সঞ্চয় করে তার মধ্যে তারপরেরটা ইনসেক্ট ইট এভরিথিংস পতঙ্গ সব কিছুই খায় সাম অফ দেম ইট আদার ইনসেক্টস কিছু পতঙ্গ আবার অন্য পতঙ্গদের খেত খায় সাম ইট ডেড অ্যানিমালস লিভস অ্যান্ড ট্রিজ আবার অন্য কোনো অন্য কিছু পতঙ্গ আছে যারা মৃত প্রাণী আর গাছের পাতা খায় তাহলে এত দূর আমি যে পড়লাম সেখানে বলছে পতঙ্গরা হলো পৃথিবীর সব থেকে ছোট প্রাণী আর কি প্রাণী না পৃথিবীর সব থেকে ছোট আর আশ্চর্যজনক প্রাণী এবার কি বলছে না তারা তাদের কোথায় কোথায় দেখতে পাওয়া যায় তাদের বাড়িতে বাগানে জঙ্গলে মাঠে সব জায়গায় দেখতে পাওয়া যায় ইভেন তারা থাকছে বাতাসের মধ্যেও থাকছে আর জলেও থাকছে এবার কিছু পতঙ্গের পরিচয় দেওয়া শুরু করলো তার মধ্যে প্রথম যেটার পরিচয় দিল সেটা হলো হানিবি মানে মৌমাছি বলছে মৌমাছি তাদের বাসা নিজেরা নিজেরাই তৈরি করছে তারা কি করছে না সে তাদের বাসায় মধু সঞ্চয় করছে তারে হানিবির বাসাটাকে বলছে হিপস তার বাড়িটার নাম হলো হিপস তারা হিপসে মধু সঞ্চয় করছে এবার বলছি ইনসেক্টরা কি খায় না ইনসেক্টরা পতঙ্গ খাচ্ছে গাছের পাতা খাচ্ছে মৃত প্রাণী খাচ্ছে আর আরো অনেক কিছু খেয়ে থাকে এরপর আবার পরের পাটটা পড়াচ্ছি ইউ অল সি দ্য নাইস ইনসেক্ট বাটারফ্লাই তোমরা প্রত্যেকেই প্রজাপতিকে দেখেছ ইটস কালারফুল উইংস অ্যাট্রাক্ট দ্য ম্যান তার যে এত সুন্দর রঙিন ডানা আছে সেগুলো আমাদের আকর্ষণ করে মস্কিউটো ইজ হার্মফুল ইনসেক্ট মশা হলো একটা ক্ষতিকারক পতঙ্গ ইট সাকস ব্লাড ফ্রম অ্যানিমালস এটা প্রাণীদের থেকে রক্ত শুষে নেয় শাক মানে শুষে নেওয়া সাম মস্কিউটোস স্প্রেড ম্যালেরিয়া অ্যান্ড আদার ডিসিজ কিছু মশা থেকে ম্যালেরিয়া এবং অন্যান্য রোগও ছড়ায় হাউস ফ্লাই কলেরা টাইফয়েড ডেনস্ট্রি হাউস ফ্লাই মানে হচ্ছে মাছি কি ছড়ায় না মাছি টাইফয়েড কলেরা আমাশার মতো রোগগুলো ছড়িয়ে থাকে এরপর বলছে আচ্ছা এইখানে দেখো প্রথমে দুটো দুটো উপকারী পতঙ্গের নাম বললো যারা সুন্দর দেখতে কোনো ক্ষতি করে না যেমন হানিবি আর বাটারফ্লাই এরপরে যে দুটোর পরিচয় দিল তারা হলো হার্মফুল ইনসেক্ট মানে ক্ষতি করে যেমন কিকে কে হার্মফুল ইনসেক্টের দুটো নাম হলো মস্কিউটো আর হাউসফ্লাই এরা বিভিন্ন রোগ ছড়াচ্ছে ম্যালেরিয়া ছড়াচ্ছে টাইফয়েড ছড়াচ্ছে কলেরা ছড়াচ্ছে এই ধরনের ক্ষতিকারক রোগগুলো ছড়াচ্ছে এরপর কী বলছে আ গ্রাসপার ইজ এ বিউটিফুল ইনসেক্ট একটা ঘাসফোরিং হলো খুব সুন্দর পতঙ্গ ইট ক্যান জাম্প ফ্রম শট এটা ছোট্ট অল্প অল্প জায়গা থেকে উঠতে পারে মানে অল্প উঠতে পারে ইট মেক্স আ স্ট্রং সাউন্ড এটা একটা খুব জোরে আওয়াজ করে দেখবে ঘাসফরিং যখন ওড়ে তার একটা আওয়াজ থাকে এরপর আসছি এই পার্টটা অ্যান ইনসেক্ট হ্যাজ থ্রি পার্ট এবার এই পতঙ্গের যে দেহটা দেখতে পাচ্ছ তাকে তিনটে ভাগে ভাগ করা যাচ্ছে দ্য হেড মাথা দি থোরাক্স অ্যান্ড দ্য অ্যাবডমেন মানে হচ্ছে মাথা আছে গলা আছে আর তলপেট আছে মোস্ট অফ দ্য ইনসেক্ট হ্যাভ কম্পাউন্ড আইস মানে অনেকের আছে অনেকগুলো চোখ কম্পাউন্ড মানে যৌগিক যাকে বলা হয় মানে অনেকগুলোকে এখানে যৌগিক বলে বলা হচ্ছে সাম ইনসেক্ট হ্যাভ টেন্টাকেলস স্ট্রিংস অ্যান্ড ক্লস কিছু পতঙ্গের আবার সুর হুল আর নোক আছে তাহলে এই পাটটার মধ্যে আমাদের কি পেলাম না পতঙ্গের দেহকে কটা ভাগে ভাগ করে যাচ্ছে তিনটে হেড থোরক্স আর একটা হচ্ছে অ্যাবডমেন আর কি বলছে না তাদের অনেকগুলো চোখ থাকছে আবার কিছু কিছুর ক্ষেত্রে দেখা যায় টেন্টাকলস স্ট্রিংস আর ক্লস আছে মানে সুর হুল আর নোক আছে এখানে কিরম বর্ণনা এই পাটটার মধ্যে দিয়েছে তাহলে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা পড়ানো হয়ে গেল এবার আমি ভেতর থেকে কিছু প্রশ্ন দেব। তোমরা সেগুলোকে এই প্রশ্ন নয় ওয়ার্ড মিনিং দেবো তোমরা সেগুলোকে লিখে নাও এক নম্বর ওয়ার্ড মিনিং হলো ওয়ার্ল্ড ডবলু ও আর এল ডি ডিউ ও আর এল ডি ওয়ার্ল্ড মানে পৃথিবী বা দেম হল টি এইচ ইএম দেম টি এইচ এম দেম মানে তাদের তিন নম্বর গার্ডেন জি এ আর ডি জি এ আর

তারপরটা এআর এআ আর এ আর মানে বাতাস বা বায়ু এ আই আর এয়ার মানে বাতাস বা বায়ু সাতেরটা হলো ওয়াটার এ টি ই আর ডাব্লু এ টি ই আর ওয়াটার ওয়াটার মানে জল তারপর হচ্ছে মেঘ এম এ কে ই এম এ কে ই মেঘ মেঘ মানে তৈরি করা তারপরেটা হচ্ছে নেস্ট এন ইএসটি নেস্ট নেস্ট মানে পাখির বাসা এখানে শুধু পাখির বাসা নয় এখানে সবার বাসা বোঝাতে বা বাড়ি বোঝাতে নেস্ট কথাটা ব্যবহার করেছে কিন্তু নেস্টের আসল অর্থ হলো পাখির বাসা এন নেস্ট মানে পাখির বাসা তারপরেরটা হচ্ছে এইচ ও এন ই ওয়াই হানি বি হানিবি হানিবি মানে হচ্ছে মৌমাছি হলো আজকে ক্লাসটা আমি এই অবধি রাখলাম পরের দিন বাকিগুলো বাকি ওয়ার্ড মিনিং দিয়ে অপোজিট দিয়ে আমি কাজ শুরু করে দেবো